এখন আমরা যে টপিকটা শিখব তার নাম হলো ক্লাসিফিকেশন অফ নাম্বার বা সংখ্যার প্রকারভেদ সংখ্যা কত রকমের হতে পারে সেগুলো আমরা একটু দেখব প্রথমত সংখ্যা মূলত দু প্রকার একটা হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আর একটা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বাস্তব সংখ্যাকে আমরা নর্মালি এইভাবে লিখি আর দিয়ে লিখি এবং আরের একটা অংশ একটু মোটা করে লিখি সেট নোটেশনের সময় আমরা এই নোটেশনটা ইউজ করি বাস্তব সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যা কোন সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো আমরা প্রতিনিয়ত আমাদের লাইফের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কে ইউজ করে এসেছি এবং জিরো থেকে এসএসসি পর্যন্ত আমরা মোটামুটি সবাই বাস্তব সংখ্যাই চিনতাম এর বাইরে অন্য কোনো সংখ্যা চিনতাম না জটিল সংখ্যাটা আমরা চিনেছি এইচএসসির সিলেবাসে আসার পর তো জটিল সংখ্যা জিনিসটা হচ্ছে যেই সংখ্যাটা বাস্তব না আমাদের বাস্তব লাইফে যে জিনিসটা কাজে লাগে না সেটাকেই আমরা জটিল সংখ্যা বলি জটিল সংখ্যায় কোন জিনিসটা থাকে জটিল সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে জটিল সংখ্যায় একটা ইম্যাজিনারি অংশ থাকে এটা মূলত ধরো টু প্লাস থ্রি আই বা ফাইভ মাইনাস থ্রি আই এই যে আই সংলগ্ন যে রাশিগুলো সেগুলোকেই বলা হয় জটিল সংখ্যা এখন তোমরা জিজ্ঞাসা করবে যে আই জিনিসটা কি আই হচ্ছে একটা ইমেজিনারি ভ্যালু যার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান যেই সব সংখ্যার মধ্যে এই আয় অংশটুকু থাকে তাদেরকে জটিল সংখ্যা হিসেবে আমরা কনসিডার করে নিই জটিল সংখ্যা নিয়ে আমরা পরবর্তীতে একটা পুরো একটা চ্যাপ্টার আলোচনা করব। এখন আমরা বাস্তব সংখ্যার অংশটায় আসি বাস্তব সংখ্যা মানে আমি একটু আগেই বলেছি যে বাস্তব সংখ্যা হচ্ছে আমরা যত রকমের সংখ্যা নিয়ে এখন পর্যন্ত দেখেছি চিন্তা করেছি কাজ করেছি বাস্তব জীবনে সেগুলো সবগুলোই বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার মধ্যে দুইটা প্রকার ভেদ আছে একটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশিয়নাল নাম্বার আর একটা হলো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার তো মূলদ সংখ্যা জিনিসটা কি মূলত শব্দটা দেখে আসলে আমরা ডাইরেক্টলি বুঝতে পারছি না ব্যাপারটা কি হইতে পারে তবে ইংলিশ নামটা দেখে বুঝতে পারছি যে রেশিয়নাল নাম্বার বা রেশনাল নাম্বার রেশনাল নাম্বার মানে বুঝতেই পারছো যে রেশিও আকারে যেই সংখ্যাটাকে প্রকাশ করা যায় যেই সংখ্যাটাকে এ ডিভাইড বাই বি এই শেপে প্রকাশ করা যায় তাকেই বলা হয় মূলত সংখ্যা আর মূলত সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে মূলদ সংখ্যাকে বড়ো হাতের কিউ দিয়ে প্রকাশ করে আর অমূলদ সংখ্যা যেটাকে রেশিও আকারে লেখা যায় না যেটাকে এ বাই বি আকারে লেখা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা মূলত সংখ্যার কয়েকটা এক্সাম্পল দেখি ধরো থ্রি বাই ফাইভ এইটা একটা মূলত সংখ্যা জিরো পয়েন্ট টু এটা একটা মূলত সংখ্যা কেন কারণ জিরো পয়েন্ট টুকে টু ডিভাইডেড বাই টেন লেখা যায় দুটো সংখ্যা রেশিও আকারে লেখা যায় ফাইভ এটা একটা মূলদ সংখ্যা কেন এটা মূলদ সংখ্যা কারণ ফাইভকে ফাইভ ডিভাইডেড বাই ওয়ান লেখা যায় টেন ডিভাইড বাই টু লেখা যায় এরকম অনসংখ্য জিনিস লেখা যায় যেটাকে রেশিও আকারে লেখা যায় এবারে এসো অমূলত সংখ্যাগুলো তাহলে কোনগুলো যে যেগুলো আমরা যেটুক যেটুকু সংখ্যা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি তার প্রায় সবগুলোই কিন্তু আমি মূলত সংখ্যার উদাহরণ হিসেবে লিখে ফেললাম ডিসিমেল নাম্বারকেও লিখলাম ফ্র্যাকশনাল নাম্বারকেও লিখলাম পূর্ণ সংখ্যা কেউ লিখলাম অমূলত সংখ্যার উদাহরণ ইভেন ধরো আমি যদি মাইনাস ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এরকম বলি এগুলোও কিন্তু মূলত সংখ্যা বা রেশিয়ানাল নাম্বার আর অমূলদ সংখ্যা বা ইরুরেশনাল নাম্বার এটাকে উদাহরণগুলো কী কী কিছু কিছু সংখ্যা আছে যেই সংখ্যাগুলোর এক্স্যাক্ট ভ্যালুটা আমরা জানি না কথাটা শুনে একটু অবাক হলে যে স্যার আমাদেরকে পড়াতে আসছেন অথচ উনি জানেন না এটা কেমন কথা ঘটনা সত্যি ভাই কিছু কিছু সংখ্যা আছে যেগুলোর ভ্যালু আমি জানি না ইভেন বড় বড় ম্যাথমেটিশিয়ানরাও জানেন না যেমন একটা ভ্যালু হচ্ছে পাই তো তোমাদের কাছে মনে হতে পারে যে পায়ের ভ্যালু তো আমি জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স না অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা হচ্ছে ধরো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এবং জিনিসটা কন্টিনিউ করতে থাকে ইনফাইনাইট পর্যন্ত কন্টিনিউ করে এবং কোনো কন্টিনিউয়েশনের সময় সে কোনো এক্স্যাক্ট প্যাটার্ন ফলো করে না যেই কারণে এই ভ্যালুটার এক্স্যাক্ট ভ্যালু জানা যায় না এটাকে এক্স্যাক্টলি রেশিও আকারে লেখা যায় না তখন তোমাদের মনে আবার বিদ্রোহ থাকবে যে ভাইয়া আপনি কিন্তু আপনার একটা ভিডিওতে আমাদেরকে একে শিখাইছেন যে পাই ইকুয়ালস টু টোয়েন্টি টু বাই সেভেন তাহলে এটা মূলত সংখ্যা হবে না কেন রেশিও আকারে তো লিখছি এটা কিন্তু পায়ের এক্স্যাক্ট ভ্যালু না এটা হচ্ছে আমরা অঙ্ক সুবিধার জন্য এই ভ্যালুটা অনেক সময় ধরে নেই সো পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার ই ই জিনিসটা তোমরা ক্যালকুলেটারে দেখেছো তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে ইয়ের ভ্যালু আমরা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার ফাইভ এরকম অনেক কিছু কিন্তু বের করেছিলাম কিন্তু ই কী জিনিস ই হচ্ছে একটা নাম্বার একটা কনস্ট্যান্ট এবং এর ভ্যালুটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট ডট 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 এটা কন্টিনিউ করে এর ভ্যালুটাও ইনফাইনাইট পাই ই এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এগুলো রেশিও আকারে লেখা যায় না এরপর আরও কিছু ভ্যালু আছে যেই সব সংখ্যার রুট করলে ডিরেক্ট একটা ভ্যালু চলে আসে না যেমন তুমি যদি রুট ফোর করো তাহলে কত আসে টু আসে রুট নাইন করো রুট নাইনের ভ্যালু চলে আসে থ্রি কিন্তু তুমি যদি রুট ফাইভ করো তুমি বুঝতেই পারছো ভ্যালুটা টু আর থ্রির মাঝখানে কোনো একটা জায়গায় হবে কিন্তু এর কোনো এক্স্যাক্ট একটা ডেফিনিট ফাইনাইট ভ্যালু আসবে না এবং সেই ভ্যালুটাও কোনো প্যাটার্ন ফলো করবে না তো এই রকম যেই সংখ্যাগুলো ডিরেক্টলি রুট হয় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যেমন রুট ফাইভ রুট টু রুট থ্রি রুট ফিফটি রুট হান্ড্রেড এগুলো হচ্ছে অমূলত সংখ্যার উদাহরণ এরপর আমরা চলে আসি মূলত সংখ্যার কী কী প্রকারভেদ হতে পারে মূলত সংখ্যার মূলত তিন রকমের প্রকারভেদ থাকে একটা হলো পূর্ণ সংখ্যা ধরো মাইনাস ওয়ান ফাইভ থ্রি এরকম যে কোনো সংখ্যা আরেকটা হতে পারে দশমিক সংখ্যা ধরো টু পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর আরেকটা অংশ হতে পারে সেটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের মধ্যে কি কী থাকতে পারে ধরো থ্রি বাই ফাইভ ফাইভ বাই থ্রি ওয়ান বাই থ্রি এগুলো ভগ্নাংশ যেটা দুইটা সংখ্যার অনুপাত আকারে লেখা যায় সেগুলো হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টেজার দশমিককে ইংরেজিতে বলা হয় ডেসিমেল নাম্বার আর ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশনাল নাম্বার পূর্ণ সংখ্যার তিনটা প্রকারভেদ আছে একটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার একটা শূন্য জিরো আর একটা হলো ঋণাত্মক বা নেগেটিভ নাম্বার নেগেটিভ ইন্টিজার এর মধ্যে একটা তো ডেফিনেটলি জানো জিরো নেগেটিভ নাম্বার মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস এক হাজার এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স আর ন্যাচারাল নাম্বারগুলো কি কি আমরা বা আমরা না আসলে আমাদের পূর্বপুরুষরা যারা মানব সভ্যতার প্রথম অংশে ছিলেন তারা যখন প্রথম গুনতে শিখেছিলেন তারা কি জিরোর কনসেপ্টটা জানতেন তোমার কি মনে হয় তারা কিভাবে গুনতে শিখেছিলেন তারা গুনতে শিখেছিলেন যেভাবে একটা দুইটা তিনটা এইভাবে তারা গুনতে শিখেছিলেন বা তারা এভাবে গুনতে শিখেছিলেন এক দুই তিন চার পাঁচ তারা কিন্তু জিরোর কনসেপ্ট জানতেন না তো যেই সংখ্যাগুলো পজিটিভ ইনটিচার সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে আমরা একেবারে গণনার শুরুতে যে জিনিসগুলো শিখেছিলাম যেখান থেকে আসলে আমাদের ম্যাথমেটিক্স জিনিসটা ডেভেলপ করেছিল সেটা কিন্তু একেবারে শুরু ছিল এই স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট সেখান থেকে কারণ প্রথমেই যখন মানুষ এক দুই তিন চার এরকম করে গুনতে শিখলো তখন থেকেই আসলে আমাদের ম্যাথমেটিক্স ডেভেলপ করতে শুরু করেছে তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে দিস থিং ইজ দ্য মাদার অফ ম্যাথমেটিক্স এটা আমি বললাম আসলে অন্যরা মানবে কিনা সেটা আমি জানি না তো স্বাভাবিক সংখ্যা কোনটা কোনটা এই যে এক দুই তিন চার একশো যেগুলো আমরা গুনতে পারি সহজ কথা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার জিরো তো জিরোই আর ঋণাত্মক সংখ্যা তো যেটা নেগেটিভ নাম্বার যার সামনে একটা মাইনাস থাকে এরপর ভগ্নাংশের মধ্যে আবার প্রকারভেদ আছে ভগ্নাংশের মধ্যে কী প্রকারভেদ পুনোপুনিক বা রিকার্সিভ নাম্বার পুনোপুনিক বা রিকার্সিভ নাম্বার কেমন ধরো আমি লিখলাম ওয়ান বাই থ্রি এটা লেখা যায় জিরো পয়েন্ট থ্রি 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 কন্টিনিউ করছে এটাকে আমরা এইভাবে লিখি অনেক ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি তার উপর একটা পুনপুনিক চিহ্ন বা রিকার্সিভ চিহ্ন দিয়ে দিই এই সংখ্যাগুলোকে বলা হয় রিকার্সিভ নাম্বার বা আমি যদি এরকম লিখি যে টু বাই থ্রি এটার ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স 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 কন্টিনিউ করবে মানে জিরো পয়েন্ট সিক্সের উপর একটা পুনোপুনিক এই ধরনের নাম্বারগুলো হচ্ছে রিকার্সিভ নাম্বার যেগুলো কন্টিনিউ করে একটা প্যাটার্ন মেনে কন্টিনিউ করে তাহলে রিকার্সিভ নাম্বার এবং অমূলত সংখ্যা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে অমূলত সংখ্যা কন্টিনিউ করে কিন্তু সে কোনো প্যাটার্ন মানে না চলতেই থাকে আর পুনোপুনিক বা রিকার্সিভ নাম্বার সে একটা প্যাটার্ন মেনে কন্টিনিউ করে একটা সার্টিন নাম্বার পর সে রিপিট করে যেমন সে জিরো পয়েন্ট থ্রি কন্টিনিউয়াসলি জিরো পয়েন্ট থ্রিকেই রিপিট করে যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স সে জিরো পয়েন্ট সিক্সকেই রিপিট করে যাচ্ছে আর নন রিকার্সিভ নাম্বার কী জিনিস যেটা আসলে এরকম না কোনো ইনফাইনাইট কোনো ভ্যালু না তার ভ্যালুটা ফাইনাইট যেমন আমি যদি বলি যে থ্রি বাই ফাইভ জিরো পয়েন্ট সিক্স একটা সার্টিন ভ্যালুতে থেমে গেল আমি যদি বলি যে টু বাই টেন ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট টু একটা সার্টেন ভ্যালুতেই থেমে গেল এগুলো হচ্ছে নন রিকার্সিভ ফ্র্যাকশন বা অপুনপুনিক ভগ্নাংশের উদাহরণ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো যে পূর্ণ সংখ্যাকে নর্মালি জেড দিয়ে প্রকাশ করা হয় যে কোনো পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যাকে বড়ো হাতের এন দিয়ে প্রকাশ করা হয় এখন এই নোটেশনগুলো আর কিউ Z এবং এন এই নোটেশনগুলো তোমরা মূলত দেখবে সেট নোটেশনের সময় বা ফাংশনের সময় কোথাও দেখা যাবে যে লেখা আছে যে এক্স বিলংস টু আর এই কথার মানে হচ্ছে যে এক্সের ভ্যালু যে কোনো কিছুই হতে পারে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে আবার কোথাও কোথাও দেখবে যে এক্স বিলংস টু কিউ এটার মানে হচ্ছে আমি যে টা নিয়ে চিন্তা করবো সেই এক্সের ভ্যালুটা অবশ্যই একটা মূলত সংখ্যা হতে হবে আবার কোথাও কোথাও দেখা যেতে পারে যে এক্স বিলংস টু জেড তার মানে এক্সের যে ভ্যালুটা আসবে সেটা একটা ইন্টেজার আসতে পারে পজিটিভ ইন্টেজার বা নেগেটিভ ইন্টেজার আবার কোথাও কোথাও এক্স বিলংস টু এন থাকতে পারে তখন এক্সের ভ্যালুগুলো অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা হবে পজিটিভ ইন্টেজার ভ্যালু হবে এই যে এই চারটা কথা বললাম চারটা কথায় চারটা জিনিস কীভাবে ডিফারেন্ট হইতে পারে সেটা একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে বলা আছে যে এক্সের ভ্যালুটা মাইনাস টু থেকে ওয়ানের ভেতর তাহলে যখন বলা হলো যে এক্স বিলংস টু আর এবং এক্স এর ভ্যালুটা মাইনাস টু থেকে ওয়ানের ভেতর তুমি এগুলোকে লিস্টিং করতে পারবে না কারণ এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে জিরো পয়েন্ট নাইন নাইন জিরো অসংখ্য বাস্তব সংখ্যা আছে এই রেঞ্জের মধ্যে তুমি কয়টাকে লিখবে লিখতে পারবে না তোমাকে যদি বলে যে এক্স বিলংস টু কিউ সেক্ষেত্রেও তোমার একই কথা যে এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে ধরো জিরো পয়েন্ট নাইন নাইন এইট এটা তো একটা মূলত সংখ্যা কারণ নাইন 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 এইট ডিভাইড বাই থাউজেন্ড তোমাকে যদি বলে যে এক্স বিলংস টু জেড তখন তুমি এদেরকে লিস্টিং করবে কীভাবে হবে তখন ভ্যালু আসবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তোমাকে যদি বলে যে এক্স বিলংস টু এন এবং এক্সের ভ্যালুটা মাইনাস টু থেকে ওয়ানের ভিতর তখন তোমার ভ্যালু আসবে শুধু একটাই ওয়ান কারণ তুমি শুধু পজিটিভ ভ্যালুটা নিতে পারবে নেগেটিভ ভ্যালু নিতে পারবে না তো এইভাবে আসলে আর কিউ জেড এবং এন বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো ইউজ হয় মূলত ফাংশনে এবং সেট নোটেশনের ক্ষেত্রে তো সেই সব জায়গায় অঙ্কগুলো নির্ভুলভাবে করার জন্য আমাদের এদের প্রত্যেকের ডেফিনিশনগুলো জানা জরুরি